আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির প্রস্তুতি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে চাকরিটা অনেকের স্বপ্নের চাকরি, তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে কীভাবে চাকরির জন্য প্রস্তুতি নেবেন, তো এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ পদ্ধতি বা পরীক্ষা সিলেবাসের বিষয়ে কিছু বলা হয়নি, তবে বিগত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা অনুসারে এবারও একই দিনে একই সঙ্গে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার টেস্ট, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রথমত কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা লাগে। তারপরে হচ্ছে ইবিএ বা এমআইএসটি বা বিমান বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনা যে কোনো প্রক্রিয়া এবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে এরা প্রতিবাদের জন্য। সেক্ষেত্রে ব্যাংক ও বিসিএস উভয় ধরনের প্রস্তুতি একজন প্রার্থীকে সফলতার পরে এগিয়ে রাখবে। এখন আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বাংলাদেশের একমাত্র যারা সরকারি বা জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা, এটা আপনারা অনেকেই জানেন। 2007 সালে প্রাতিষ্ঠানিক পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। এর প্রধান কার্যালয় বলাকা ভবন, ঢাকা কর্মীটলা অবস্থিত। 16টি নিজস্ব এবং 5টি লিজ করা উড়োজাহাজ সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এখন উড়োজাহাজ মোট সংখ্যা 21টি। কিছু প্রক্রিয়াধীন চুক্তি সম্পূর্ণ মোট 52টি দেশে প্রতিষ্ঠানটি সেবা প্রদানের সুযোগ পাবে। এয়ারক্রফট সেবার মান, নেটওয়ার্ক, কেবিনের ইন্টেরিয়ার, ইনফ্লাইট বিনোদন সহ বিভিন্ন ধরনের যাত্রী সেবা উন্নয়ন হিসেবেই করে। তো এখানে সুযোগ সুবিধা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে মন্ত্রণালয় অনুমোদিত আলাদা বেতন স্কেলের বেসিক বেতন, অন্যান্য বেতন ভাতা এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো পদোন্নতির সুযোগ সুবিধা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে সাধারণত বেতন বিভাগ 3 এবং বেতন বিভাগ 6 এই দুই পদে নিয়োগ প্রদান করা হয়। বেতন বিভাগ 6 সাধারণত জাতীয় বেতন স্কেল গ্রেড 9 স্কেল ধরা হয় আর কি। সরকার সহকারী ব্যবস্থাপক, এখানে লেখা আছে বেতন বিভাগ 6 পদে যোগদানকৃত একজন কর্মকর্তা, জ্যেষ্ঠতার ভিত্তিতে উপব্যবস্থাপক, ব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেতে পারেন। সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব পালন করে থাকেন। আচ্ছা, তো বন্ধুরা, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা কিছু যেমন গণিত, ইংরেজি, রচনা থেকে প্রশ্ন আসে তো এগুলো আপনারা আগেই ই করে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা সব কিছু আপনাদের আগেই প্রস্তুতি নিতে হবে। তো আপনারা এভাবে চাকরির প্রস্তুতি নিয়ে অবশ্যই বাংলাদেশ এয়ারলাইন্সে অ্যাপ্লাই করবেন, আশা রাখি। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।